আমার এখানে কোনো এখনো পর্যন্ত কোনো মেডিসিন ইউজ করিনি। সজনা পাতা, থানকুনি পাতা, হ্যাঁ তুলসী পাতা, হ্যাঁ এগুলো সব ড্রাই করা হয়, ড্রাই করি পুরো ড্রাই করা প্রচুর পরিমাণে, কিন্তু প্রচুর পরিমাণে ড্রাই করা হয়, প্রত্যেক দিন সব ফুটে দেওয়া হয়। আমার এই ন্যাচারাল ফুডের ওপর আমি তাদের রেখেছি। যাবা এই দু বছর হলো যাবা রয়েছে, এক বছর মোটামুটি গোল্ডেন, আমি তাদের ব্রিডিং তুলতে পারিনি ঠিকই, হ্যাঁ যেহেতু আমার কাছে বেঙ্গলি ছিল না সাফিসিয়ান, ব্রিডিং তুলতে পারিনি। এই এই ইয়ারের থেকে, সামনের ইয়ার থেকে আমি ব্রিডিংটা তুলবো গোল্ডেনের, কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো মেডিসিন ইউজ করিনি, কোনো মেডিসিন ইউজ করিনি। আমার এই ন্যাচারাল ফুডের ওপর আমি তাদের রেখেছি। এগুলো সব গুঁড়ো, হ্যাঁ ডাস্ট, সব ডাস্ট। এটা যেরকম ধরুন বিভিন্ন টাইপের ফুড সবজি ডাস্ট করা, এখানে ধরো আপেলও রয়েছে, গাজরও রয়েছে, বিট রয়েছে, হ্যাঁ রোদ্দুরে শুকিয়ে নিয়ে মিক্সিতে ড্রাই করে মানে ডাস্ট করে নেওয়া। এখানে মানে পোকা লাগার না, পোকা এটা মাঝে সাইজে রোদ্দুরে দিতে হচ্ছে। আচ্ছা এটা একটা, এটা মিক্সড করি সব ফুটে। এইটা যেরকম চিকেন ডাস্ট, চিকেন ডাস্ট, চিকেন ডাস্ট, চিকেন এরকম শুকিয়ে নিয়ে বয়েল করে নিলাম, বয়েল করে নিয়ে শুকিয়ে নিলাম, শুকিয়ে নিয়ে ওটাকে ডাস্ট করে এই এক চামচ করে, জাস্ট এই এই ছোটো চামচের এক চামচ, এটা সপ্তাহে একদিন। আচ্ছা কত জোড়ার জন্য লাগছে প্রায় এই যা 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 আছে? আচ্ছা এর জন্য এক চামচ, এক চামচ, এটা সপ্তাহে একদিন ইউজ করি। এটা ওই কিছু ওই বাড়ির ওয়েস্টেজ বললাম, যেটা হচ্ছে ওই যে কর্নফ্লেক্স ফনফ্লেক্স যে বেঁচে যায়, আচ্ছা তার ডাস্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একবারে সব ওই এক চামচ করে সব দেওয়া হয়। এইটা হচ্ছে, এটা হচ্ছে চিড়ে ডাস্ট, চিড়ে ডাস্ট, চিড়ে ডাস্ট, শুকনো করে এটা ডাস্ট করা, ডাস্ট করা। এটার মধ্যে আছে নিম পাতা, সজনে পাতা, হুম তারপরে তোমার থানকুনি পাতা, তুলসী পাতা। এটা কীভাবে ইউজ করি? এটা ওই সব ফুটে, এটা রেগুলার বেসিস এক চামচ, এক চামচ কি দু চামচ রেগুলার। আচ্ছা আচ্ছা, এটা সব ফুটে রেগুলার যায়। এটা যেটা ওদের একটুখানি এই শুকো মাছের গুঁড়ো। আচ্ছা আচ্ছা, এটা খুবই প্রিয়, হ্যাঁ হ্যাঁ শুকো মাছের গুঁড়ো, এটাও সব ফুটে হয়তো সপ্তাহ তিন দিন গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা আছে হচ্ছে ওই কাটলবন, কাটলবন ডাস্ট, এরকম ডাস্ট করে ডাস্ট তো খাঁচায় ঝুলিয়ে ঝুলিয়েও রাখা আছে আমার ডাস্ট, আমি সব ফুটে দিই। এটা আচ্ছা, এটা ওই শুটকি মাছের গুঁড়ো করা আছে। এইটা হচ্ছে ওই তোমার হচ্ছে ঝিনুক গুঁড়ো, আচ্ছা এটাও যায় আমার। আর গ্রিট অল টাইম দেওয়া থাকে, নিজেরই বানানো গ্রিট। গ্রিটের মধ্যে আমার এই যে বাড়ি ভাঙা হয়েছিল তার মধ্যে সুরকির দেয়াল ছিল, সেই সুরকির গুঁড়ো, মাটি, বালি, বিট লবণ, তারপর ত্রিফলা গুঁড়ো, হ্যাঁ সন্দক লবণ, হ্যাঁ এগুলো সব মিক্স করে সবসময় রাখা থাকে। আর কাটলবনটা, কাটলবন তো ঝুলছেই, এই যে তুলসী পাতা, এটা প্রায় আমার দু আড়াইশো টাকার মতন তুলসী পাতা আছে, আড়াইশো টাকা। এর আগের লটে একটা শুকনো হয়ে গিয়েছে, সেগুলো ডাস্ট করে রাখা আছে। এটা নতুনভাবে আবার হচ্ছে। এটা হচ্ছে সজনা পাতা, এও এক লট শুকানো হয়ে গিয়েছে, এটাও সজনা পাতা, এক লট শুকানো হয়ে গিয়েছে। এই কতদিন লাগে শুকানো? এই আর দু তিন দিনের মতো, দু তিন দিনের মধ্যে। এই মোটামুটি আপনি ট্রিটমেন্ট করেন? এই ব্যাস, আমার এখনো পর্যন্ত মেডিসিন ইউজ করিনি। সবাই তো ধরুন ব্রিডিং এ বসানোর আগে ক্লিনিং কোর্স একটা করাই না? এই যে রেগুলার চলছে, চলছে রেগুলার চলছে। আচ্ছা আচ্ছা, আর সব পাখি টং টং করছে। হ্যাঁ সবাই, আপনি তো ব্রিডিং তো দেখলাম, সব পাখি টং টং করছে, দু জোড়ার থেকে আমার এত পাখি। অবশ্যই আপনাকে প্রশংসার যোগ্য আপনার ট্রিটমেন্ট, আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তোমারও অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা ধরো করবে তাদের জন্য কিছু কিছু পরামর্শ দাও? পাখি যদি করতে চায় কেউ করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের জন্য একটু ভালোবাসা আর তাদের প্রতি একটু সহানুভূতি রাখতে হবে। শুধু ইনকাম করার জন্য পাখি করলে হবে না, তাদের পেছনে ভালোবাসার টাইম একটু দিতে হবে। আচ্ছা
তাদের সুবিধা অসুবিধা অবলা জন্তু তাকে তোমাকে দেখে ফলো আপ করতে হবে তার শরীরের কন্ডিশনটা কি। আর আশা করি ন্যাচারাল ফুড দিলে তাদের কোনো শরীরে কোনো ডিস্টার্বই আসে না। আমি এখনও পর্যন্ত পাইনি, আমার এই দু বছর আড়াই বছর হতে চললো, আমি এখনও পর্যন্ত কোনো ডিস্টার্ব পাইনি। সব বিনা ওষুধে আমার গোল্ডেন আমার কাছে এক বছরের ওপরে হয়ে গেল, হ্যাঁ, কিন্তু আমি বিনা ওষুধেই চালাচ্ছি। থ্যাংক ইউ দাদা, অনেক কিছু শেয়ার করলেন। ঠিক আছে।